সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত ফুটবল কোচ সুভাষ ভৌমিক আলিপুর জজকোর্টে বিশেষ সিবিআই আদালতে সোমবার এই রায় দিয়েছে। 2005 সালের ডিসেম্বরে সুভাষ ভৌমিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রায় 12 বছর ধরে মামলা চলার পর সোমবার আদালতে 3 বছরের হাজতবাসের নির্দেশ দেয়, যদিও পরে জামিন পেয়ে যান তিনি। ময়দানের বিশিষ্ট খেলোয়াড়, নামকরা কোচও বটে, তবে ক্রীড়াক্ষেত্রে প্রতিভার পাশাপাশি কাজ করতেন সেন্ট্রাল এক্সাইজে, পদাধিকার বলে সেখানকার আধিকারিক ছিলেন। বর্তমানে অবসর যাপন করলেও 2005-এর ডিসেম্বরে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। কাজে সুবিধা করে দেওয়ার নাম করে এক বেসরকারি সংস্থার কাছ থেকে তিনি 4 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে 1.5 লক্ষ টাকা তাকে দেওয়ার সময় তাকে হাতে নাতে ধরে সিবিআই। 2005 সালের ওই ঘটনায় গ্রেফতারের সময় সুভাষ ভৌমিক সিবিআইয়ের আধিকারিককে ঘুষি মারেন বলেও অভিযোগ রয়েছে। সেই মামলা চলছিল সুভাষ ভৌমিকের বিরুদ্ধে, সেই সময় থেকে মামলা চলছিল। সোমবার সেই মামলার রায় ঘোষণা করে আলিপুর জজকোর্টের বিশেষ সিবিআই আদালত। 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সোমবারই সুভাষ ভৌমিকের আইনজীবীরা তার জামিনের আবেদন করতে পারেন বলে জানা গিয়েছে।